সি প্রোগ্রামিং এর বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শোয়েব চৌধুরী। আজকে পর্বে আমি দেখাবো কিভাবে একটি স্ট্রিং এর শেষে আরেকটি স্ট্রিং অ্যাড করা যায়। অর্থাৎ আমাদের একটা স্ট্রিং যদি HSTU এবং আরেকটা স্ট্রিং যদি দিনাজপুর হয়, সো সেই ক্ষেত্রে আমাদের মানে প্রথম স্ট্রিংটাতে যদি আমরা সেই স্ট্রিংটা যোগ করি তাহলে সেটা হচ্ছে যে HSTU দিনাজপুর হবে। ব্যাপারটা বোঝার জন্য আমরা ক্যারেক্টার টাইপের এরে নিচ্ছি S15 এবং S115। সো আমাদের প্রোগ্রামটা হবে স্ক্যান করে আমরা দুটো স্ট্রিং আমরা S, S1 এই দুটো আমরা স্ক্যান করে নেব এবং প্রিন্ট করব। শুধু S প্রিন্ট করব এবং আমাদের আজকে যে কাজটা হচ্ছে যে আমরা যদি শুধুমাত্র S এর মান যদি HS2 দেই এবং S1 এর মান যদি দিনাজপুর দেই, তো আমাদের প্রিন্ট করবে যে HSTU দিনাজপুর, এই জিনিসটা প্রিন্ট করবে। সো এটাই হচ্ছে আমরা ইনপুট হিসেবে দেব এবং আমরা এটা প্রিন্ট করে দেখাবো এখানে। এর ফলে কি হবে যে S আর S1 দুটো একসঙ্গে জয়েন লেগে যাবে, মানে একটা পরে আরেকটা এড হয়ে যাবে এই জিনিসটা। এই কাজটা কিভাবে করবো সেটার জন্য একটা ছোট ট্রিক দেখি। আমাদের এস হবে HSTU, সো আমরা এস নিলাম যেটা হবে আমাদের HSTU। HSTU এবং শেষ হবে যথারীতি ব্যাকস্ল্যাশ 0 এবং S1 এটা হবে দিনাজপুর, DINAJPUR এটা হবে DINAJPUR দিনাজপুর হবে এবং শেষে থাকবে ব্যাকস্ল্যাশ 0 এবং আরো কিছু থাক যেহেতু 15টা, আমাদের এগুলো জানার দরকার নেই। সো আমাদের যেটি হবে এস এর কি হবে HSTU পোর্ট থেকে দিনাজপুরটা এড হয়ে যাবে, অর্থাৎ এই সিরিয়ালটা যোগ হবে এখান থেকে, বাস কাজ শেষ। সো কিভাবে করব, ঠিকটি হলো এটাই যে আমরা এর আগে যেটা করেছিলাম যে এস এরটা S1-এ যখন করেছিলাম যে শুরু ইন্ডেক্সে করেছিলাম, বাট এবার করব কি, এবার একটু উল্টো করব। সেটা হচ্ছে যে এসে যেহেতু আমরা যোগ করতেছি, তো শুরু ইন্ডেক্সে না করে যেইখানে ব্যাকস্ল্যাশ 0 আছে সেইখান থেকে যোগ করা শুরু করব। তাহলে আমরা আমাদের মোটামুটি মূল ব্যাপারটা পেয়ে যাব। সো এই কাজটা কীভাবে করব সেটার জন্য দেখি যে আসলে আমরা কোন বুঝবো কীভাবে যে কোন পজিশনে ব্যাকস্ল্যাশ 0 আছে। দেখি কোন পজিশনে ব্যাকস্ল্যাশ 0 থাকে, এটা হচ্ছে 0, 1, 2, 3, 4, তার মানে এখানে 4 পজিশন ব্যাকস্ল্যাশ 0 আছে। খুব সুন্দর করে লক্ষ্য করলে দেখতে পাবো যে এই 4টা কি, এই 4টা হচ্ছে এই স্ট্রিংটার লেন্থ, HSTU লেন্থ হচ্ছে 4। তার মানে একটা এটার স্ট্রিংয়ের লেন্থ যত তত নম্বর পজিশনে ব্যাকস্ল্যাশ 0 থাকে, অর্থাৎ স্ট্রিংয়ের লেন্থ হচ্ছে 4, তাহলে S4-এ আমার থাকবে ব্যাকস্ল্যাশ 0। অর্থাৎ এই স্ট্রিংটার যেহেতু লেন্থ 4, সো লেন্থ যত তার মানে এস লেন যদি আমরা দিই এটা হবে কত, ব্যাকস্ল্যাশ 0, এটার মান হবে ব্যাকস্ল্যাশ 0। আমরা যদি লেন্থটা এই স্ট্রিংটার লেন্থ নির্দেশ করে,
তাহলে আমরা কি করবো, যে আগে যেই পজিশনটা জিরোতে ছিল আমরা জিরো থেকে শুরু কর, জিরোর মধ্যে ঢুকাতাম, সেটা আবার লেন্থ থেকে লেন্থ এলেন মানে স্ট্রিং লেন্থ এখান থেকে যোগ হওয়া শুরু করবে। এই জিনিসটা যদি আমরা ম্যানিপুলেট করতে পারি, সো দুটো এর হয়ে যাওয়া কোনো ব্যাপারই না। সো আমরা এটা এখন কোড করে দেখবো। আমরা যেহেতু এস এর মধ্যে এস ওয়ান রাখবো, প্রথমে আমাদের কি করতে হবে যে এস এর স্ট্রিং লেন্থটা বের করতে হবে। স্ট্রিং লেন্থ বের করার জন্য আমরা একটা লেন্থ নেব, লেন্থ নামে একটা ভেরিয়েবল নেব, এবং পরবর্তীতে এড করার জন্য আমরা আই নামে আরেকটা ভেরিয়েবল নিলাম। সো এখানে আমরা কি করব, সেটা বলেছিলাম যে লেন বাই করার জন্য কি করতে হয়, শুধুমাত্র একটা লুপ চালাতে হয়, ফোর ইকাল টু জিরো এস এর, যেহেতু আমরা লেন বাই করব, এস লেন নট ইকাল টু ব্যাক স্ল্যাশ জিরো প্লাস প্লাস, এবং এই কাজটা যদি আমরা করে ফেলি তো আমরা এই স্টেটমেন্টের পর থেকেই লেন্থের মানটা পেয়ে যাব, এস এর লেন্থ। সো তারপর আমাদের কি হচ্ছে, কপি করার কাজ। কপি করার জন্য আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে একটা ফোর লুপ চালিয়েছিলাম, ফোর আই ইকাল টু জিরো আই সরি এস ওয়ান, আই যেহেতু এস ওয়ানের মানগুলো কপি করব, নট ইকাল টু ব্যাক স্ল্যাশ জিরো আই প্লাস প্লাস, এবং এখানে যেটা করেছিলাম যে এস এস এর মধ্যে যদি আমরা অ্যাসাইন করব, এস আই ইকাল টু এস ওয়ান আই, এটা করেছিলাম কপি করতে, ফুল কপি করতে, বাট এটা এখন আমরা আইতে কপি করব না, আমরা কি করব লেন্থে কপি করব। তাহলে এখানে হবে আমাদের লেন্থ প্লাস আই ইকাল টু এস ওয়ান আই, এবং সবশেষে যেটা করতে হবে এস আবার একই কাজ, লেন্থ প্লাস আই ইকাল টু এস ওয়ান আই। এই কাজটা করলেই আমাদের মূল ব্যাপারগুলো শেষ হয়ে যাবে। সো এখন আমরা এই প্রোগ্রামটা রান করব। প্রথমে আমরা এখানে দুটো স্ট্রিং ইনপুট দিতে হবে, তো প্রথমে আমরা ইনপুট দিচ্ছি এইচ এস স্টিও, এবং শেষে আমরা ইনপুট দেব দিনাজপুর, এবং যখন এটা চাপবো তো এইচ এস টিও দিনাজপুর একসঙ্গে এড হয়ে গেল। সো এইচ এস টি দিনাজপুর এড হয়ে গেল। সো আমরা এখন এক কাজ করতে পারি, মাঝখানে একটা স্পেস কীভাবে অ্যাড করবো সেটা লক্ষ্য করি। মাঝখানে একটা যদি স্পেস অ্যাড করতে হয় সেই ক্ষেত্রে আমরা খুব সাধারণ একটা পদ্ধতি চালাই, যে কি করে দেবো, এস এস এর মধ্যে যেতে দেবো, তো এস এই যে লেনের যে মানটা ছিল যেখানে কিছুক্ষণ আগে ব্যাক স্ল্যাশ জিরো ছিল, এই মানটা আমরা স্পেস করে দিলাম, এবং লেন এর মানটা এক বাড়িয়ে দিলাম। সো এই কাজটা করলেই হয়ে যাবে, রান করি। এবং প্রথমে দেই এইচ এস টিউ, তারপর দেব দিনাজপুর, দিনটা চাপি যে এইচ এস টিউ স্পেস দিনাজপুর। পরবর্তী কাজটা কীভাবে করলাম, কেন করলাম, এই ব্যাপারগুলো আপনারা যদি বোঝার চেষ্টা করেন তাহলে আসলে স্ট্রিংয়ের বেসিক জিনিসগুলো বুঝতে পারবেন। স্ট্রিংয়ে যদি একবার বেসিক জিনিসগুলো ধরে ফেলতে পারেন তখন স্ট্রিং আপনার কাছে কোনো ব্যাপারই না। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হয় পরের টিউটোরিয়ালে, ধন্যবাদ সবাইকে।